দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড BTS বিশ্বে তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী। জানা গেছে BTS সদস্যরা দেশটির সেনাবাহিনীতে যোগ দিতে যাচ্ছেন, এমনটা জানিয়েছেন BTS তারকাদের এজেন্টরা। 17 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার আইন অনুসারী দেশের 18 থেকে 28 বছর বয়সী সুস্থ পুরুষদের অবশ্যই 2 বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করতে হয়। তবে BTS এর ক্ষেত্রে নিয়মের কিছুটা ব্যতিক্রম ঘটেছে। গত বছর তাদের জন্য সমবয়সীরা 30 বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। BTS সদস্যদের মধ্যে সবচেয়ে বয়স্ক গায়ক জিন এর বয়স এখন 29 বছর। শীঘ্রই দলের 7 জন যোগ দেবেন সেনাবাহিনীতে। BTS এর ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা জানিয়েছেন আগামী মাস থেকে প্রস্তুতি শুরু করবেন জিন। দলের 7 সদস্যের মধ্যে সর্বকনিষ্ঠ জনের বয়স 24 বছর। তিনিও বাকিদের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। কয়েকজন আইন প্রণয়তা পরামর্শ দিয়েছেন, BTS সদস্যরা যেন সাবলীলভাবে পারফর্ম করতে পারে, সেই জন্য তাদের সেনাবাহিনীতে যোগদানের নিয়ম থেকে রেহাই দেওয়া উচিত। 2 বছর ধরে বিশ্বের সবচেয়ে বেস্ট সেলিং শিল্পী গোষ্ঠীর তকমা নিজেদের দখলে নিয়ে রেখেছেন কে-পপ গ্রুপ BTS। গানের সঙ্গে তাদের নাচও তুমুল জনপ্রিয়। তাছাড়া তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেওয়ার জন্য খ্যাতিমান এই দলটি।